Jadi Ahmed. ABC News HD Live augments the truth. আমাদের মালিক সংস্থা প্রতি বাসের মালিককে ভর্তুকি দিয়ে গভর্নমেন্ট, তাহলে আমরা ওই সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে ওই যে রেট আছে ভাড়ার সেই রেটে আমরা গাড়ি চালাবো, নয়তো আমরা 2 সিটের ভাড়া নেব, একজন আমরা 2 সিটের ভাড়া নেব, নয়তো গভর্নমেন্ট ভর্তুকি দিলে আমরা পাবলিক থেকে ভাড়া নেব না। আরো সবচেয়ে বড় ব্যাপার কি দেখুন, এটা হলো আমরা এখন মালিকরা, আমাদের যে মালিকরা আছে সবাই মিল্লা একজোট হয়ে আসে কইতেছে যে আমরা গাড়ি চালাতে পারতেছি না, আধা সিটের প্যাসেঞ্জার নিয়ে আধা ভাড়া দিয়ে আসে, আমার গাড়ি 16 জন প্যাসেঞ্জার নিয়ে আসে যাবো সাবরুম 16 জন প্যাসেঞ্জার নিয়ে গেলে ভাড়া হইব 1600 টাকা, আইতে হইব 1600 টাকা, তাহলে হলো 3200 টাকা, 3200 টাকার ভিতরে তেল খরচ আছে আমাদের 3500 টাকা, তাহলে 300 টাকা তো এমনি ঘাটতি আছে। তারপর আছে স্টাফের বেতন, যেই মানে দুঃখ জ্বালায় স্টাফ কালকে একটা আত্মহত্যা করছে এখানে প্রতিনিয়ত, মানে এরকম ভাবে আমরা মানে ইয়ের ভিতরে আছি যে কি করবো, মানে ভাষায় প্রকাশ করার মতো না। শ্রমিকরা একমাত্র আমরা খালি শ্রমিকরা পেট ভরার লেগে আমরা এই গাড়ি এইগুলা চালিয়ে রাখছি এতদিন। পুজোর আগে আপনাদের এভাবে বাস বন্ধ করা সরকার পক্ষ এখন পর্যন্ত যোগাযোগ করেছে আপনাদের সঙ্গে? আমি নিজে পারছি না, কারণ কিরকম পারবো না, আপনি ইএমআই দিয়ে গাড়ির ইএমআই তো স্টার্ট, গাড়ির ইএমআই দিতে হবে, গাড়ি ফাইন্যান্স মেইনটেন্স করে গাড়িটা রাখতে তো হবে, এত বড় শিল্পটা আমি 100% ট্যাক্স দেবো, ফিটনেস দেবো, ইন্স্যুরেন্স দেবো, 100% দেবো, কিন্তু আমি 50% প্যাসেঞ্জার ক্যারি করবো, আমি আমার এই 50% ক্যারি করবো, ওই 50% টাকাটা আমাকে কে দেবে? তারপর বিষয় হওয়ার কথা সেই গাড়ি যাচ্ছে দুদিন পরে একদিন, তারপর বিষয় হলো আপনারা দেখুন ওইখানে একটা সাইনবোর্ড লাগানো আছে নাগেরজোলা টু এয়ারপোর্ট, নাগেরজোলা টু এয়ারপোর্ট হলো 12 কিলোমিটার ডিস্টেন্স, 12 কিলোমিটার, ওই জায়গার ভাড়া হলো 40 টাকা, তাও আরবানের বাস 12 কিলোমিটার ডিস্টেন্স ভাড়া হলো 40 টাকা, আর আমার ডিলাক্স বাস এগুলো তো নতুন বাস, এগুলো সবগুলো নতুন বাস আমাদের উদয়পুর রোডে 52 কিলোমিটার ডিস্টেন্স, এখান থেকে আমাদের ভাড়া হলো 37 টাকা, এটা কি করে মানে কি এটা বুঝতে পারছি না আমি, এখনো আমাদের মাথায় এখনো কিছু যাইতেছে না।